হ্যালো গাইস, দিস ইজ রিপ। ওয়েলকাম টু মাই চ্যানেল আস্কিং কোশ্চেন। তো আগে ভিডিওটা এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিও যে টপিকটা এনেছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ প্যাশন। আগে ভিডিওতে বলেছিলাম যে সাকসেস কি, সাকসেস হচ্ছে কি, প্যাশনে ক্যারিয়ার করাকে সাকসেস বলে। তো আজকে আমরা জানবো প্যাশন কি আর কিভাবে আমরা এটা জানবো যে এই কাজটাই আমার প্যাশন। তো সেটা নিয়ে ডিটেলস এক্সপ্লেন করবো। লেটস স্টার্ট। তো প্যাশন কি? প্যাশন হচ্ছে, যেটা আমরা এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে যে এটা একটা এমন কাজ যে কাজটার প্রতি আমি তোমাদের আগে বলেছি যে টাফনেস আসবে না, টাফনেস ফিল হবে না, টাফনেস আসবে বা সেটা ফিল হবে না। আর সেই কাজটার প্রতি কনফিডেন্স, তিনটে চারটে পয়েন্ট ভ্যারি করছে। একটা হচ্ছে টাফনেস, কনফিডেন্স, এনজয়মেন্ট আর টাইম। টাফনেস যেটা বললাম সেটা হচ্ছে কি, যে তোমাদের কষ্টটা ফিল হবে না, কষ্ট আসবে, কষ্টকর বাকিদের জন্য লাগবে, তোমার কাছে সেটা ইজি লাগবে, তুমি সেটাতে খুব ভালোভাবে করতে পারবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, এনজয়মেন্ট। এনজয়মেন্ট সেই কাজটা করার মাধ্যমে তুমি এনজয় করবে, সেই কাজটাতেই তুমি এনজয়মেন্ট খুঁজে পাবে। কাজটার ফলে যেটা হবে সেটা না, কাজটাতেই এনজয়মেন্ট খুঁজে পাবে, কাজটা করার মাধ্যমে তুমি খুশি থাকবে, হ্যাপি থাকবে। আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স কি বলতে চাইছি, যে তুমি যে কাজটা, যে তোমার প্যাশন হবে, সেই কাজটা প্রতি তোমার কনফিডেন্স আপনার একটু বেশি হবে। সেই কাজটা বাকিদের জন্য মনে হবে এটা টাফ খুব, বাট তোমার কাছে মনে হবে না এটা ইজি আমি করে দিতে পারবো, আমি পারবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, সে একটা স্পিচ কনটেস্টে গিয়েছিল। তো তার কোনো প্রিপারেশন ছিল না, তার মানে স্ক্রিপ্টও কোনো রেডি ছিল না। তো স্যার হঠাৎ করে তাকে বলে একটা স্পিচ দেওয়ার জন্য, তো সে স্পিচ দেয় জাস্ট নিজের মতো করে বানিয়ে। তার পরবর্তীকালে পরের দিন আসে, তো জানা যায় সে ফার্স্ট হয়। তো সে নিজেও অবাক হয়ে যায় থাকি ফার্স্ট হয়। তো এটা হচ্ছে কাজ যে প্রত্যেক বছর ভাই কিছু হতে পারে না কাজ আসটা। তো সে গিয়েছিল, সে স্পিচ দিয়েছিল আর সে ফার্স্ট হয়েছিল। তো এটাই হচ্ছে কথা, যে কনফিডেন্স তোমার সেই কাজটা প্রতি থাকবে। তুমি পারো বা না পারো, তোমার ফলের প্রতি তুমি দেখবে, তুমি যেই কাজটার প্রতি দেখবে সেই কাজটার প্রতি তোমার কতটা আগ্রহ আছে এটা তোমাকে দেখতে হবে, যে তুমি সেই কাজটাকে কতটা নিজের মতো করে নিতে পারছো। আর নেক্সট পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে টাইম। টাইম সেই কাজটার প্রতি তুমি কতটা দিচ্ছ। এবার হচ্ছে অনেকের ট্যালেন্ট থাকে, সেই কাজটার প্রতি টাইম দেয় না। আর অনেকে টাইম দেয় বাট ট্যালেন্ট থাকে না। তো কিন্তু টাইম যে দেয়, সেই ট্যালেন্ট না থাকলেও সে অনেকটা এগিয়ে যেতে পারে। তো টাইম, একটা কথা আছে যে হার্ড ওয়ার্ক বিটস এ ট্যালেন্ট। তো কথাটা এটার সাথে খুব রিলেটেবল, যে কাজটার প্রতি টাইম দেওয়া। প্যাশন শুধু থাকলেই হয় না, প্যাশনটাকে নিজের বানিয়ে নিতে হয়, তাহলে সেই প্যাশনটা তোমাকে বানাতে পারবে। তো সাকসেসও সেই জিনিস, যে প্যাশনটাকে শুধু কেরিয়ার করতে, যে কথাটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, প্যাশনে কেরিয়ার করতে হবে। যে কোনো কেরিয়ার করাই টাফ, প্যাশনে কেরিয়ার করাতে হয়তো করবে তুমি এনজয়মেন্টের সাথে করবে, বাট তোমাকে সেটা টাইম দিতে হবে। তো টাইমটা একটা খুব মুখ্য ভূমিকা পালন করে তোমার প্যাশনে কেরিয়ার করার ফলে, কেরিয়ার করাতে, আর যেটা তোমার সাকসেস আনবে লাগবে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম যে প্যাশন কি। তো এবার জানবো যে প্যাশন যে এটাই আমাদের, এই কাজটাই যে আমাদের প্যাশন, সেটা আমরা বুঝবো কীভাবে। তো সেটা বোঝার অনেক রকম পদ্ধতি আছে। তো সেটা বোঝার যে ফার্স্ট পদ্ধতি, সেটা হচ্ছে তোমাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকতে হবে। যেমন হচ্ছে একটা বিগ এক্সাম্পল ধোনির ক্ষেত্রে নিন। ধোনি যে সিনেমাটা দেখিয়েছে যে ও ফুটবল খেলাতে খুব ইন্টারেস্টেড ছিল, পরবর্তীকালে ওর কোচ যখন ওকে ক্রিকেটের দিকে ইন্সপায়ার করলো, তো ক্রিকেটের দিকে গেল আর ক্রিকেটেই ড্রিম হলো, আর ক্রিকেটটাকে নিজের ক্যারিয়ার হিসেবে চয়েস করলো আর সাকসেসও পেলো লাইফে। তো আমাদেরকে সেম ওটাই করতে হবে, যে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকতে হবে। আমরা জানি না যে আমাদের কাছে কোন অ্যাক্টিভিটিটা, আমাদের প্যাশন কোন অ্যাক্টিভিটিটা করতে করতে আমরা কন্টিনিউ করতে পারবো, কোন অ্যাক্টিভিটিটা করতে করতে আমরা সেটার প্রতি ভালোবাসাতে পড়ে যাবো। তো আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি করতে হবে যতটা নিজের সামর্থ্য অনুসারে পাওয়া যায়। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটি ইনভলভ থাকতে হবে। তার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি হবে, যে অ্যাক্টিভিটিটা তোমাকে খুব বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করবে, ইন্সপায়ার করবে, আর সেই অ্যাক্টিভিটিটা যেটাতে অনেক কষ্ট আসবে, বাকিরা বলবে কষ্ট হচ্ছে বা কষ্ট হয় বা করিস না, বাট তুমি সেটাকে এনজয় করবে, তুমি সেটাকে এতটা ক্যাজুয়ালি নেবে যেন বাকিদের কাছে জিনিসটা তোমার টাফ, সেটা তোমার কাছে খুব ইজি লাগবে। তো এমন সেই কাজটাকে তোমাকে খুঁজতে হবে, খুঁজতে ঠিক না, করে যেতে হবে অনেক কাজ, তার মধ্যে সেই কাজ তুমি আপনাকে নিজের মধ্যে ফিল করবে যে এই কাজটাই সেই কাজ, যে কাজটার দ্বারা আমি কখনো হাঁপাচ্ছি না, ইভেন কন্টিনিউ করছি এবং কাজটা করার মধ্যে আমি সেই কাজটাকে এনজয় করছি, কাজটা করার মাধ্যমে আমার হ্যাপিনেস আসছে, সেই টাফনেসটাকে আমি আরও কষ্ট, টাফনেসে আমার প্রবলেম হচ্ছে না, সেই টাফনেসটাকে আমি এনজয় করছি। তো এমন যে কাজটা তোমার লাইফে তোমার আসবে, যে কাজটা তোমার লাইফে তুমি কেরিয়ার হিসাবে চুজ করতে পারবে, তখন তুমি তোমার প্যাশনকে চয়েস করতে পারবে। তো প্যাশন বোঝার একটা মুখ্য উপায় হচ্ছে এইটা, যেটা বললাম যে তোমাকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকতে হবে, আর তার মধ্যে একটা কাজ হবে যে কাজটা তোমার এনজয়মেন্ট বাড়াবে, তোমার টাফনেস থাকবে কাজটাতে, বা টাফনেসটাকেও তুমি এনজয় করবে। দ্যাটস দ্য ওয়ার্ক, এটা হচ্ছে তোমার প্যাশন হবে। আর একটা মুখ্য উপায় হচ্ছে, যেটা থেকে প্যাশন জানা যায়, সেটা হচ্ছে তুমি যে কাজটা করছো, যে কাজটাকে ভালোবেসে করছো, তোমার মনে হচ্ছে সেই কাজটার যে ফল, সেই ফলটার কথা তুমি ভাববেই না,
স্বামীজি বলেছিলেন যে কর্ম করে যা ফলের কথা ভেবো না, বাট কথাটার মধ্যে যেটা আমাদের বোঝায় সেটা হচ্ছে সেই কর্মটা করলেই আমরা সেটাকে প্যাশন হিসেবে চট করতে, এই কর্মটা করার পর আমরা সেটা ফলের জন্য ভাবছি না, আমরা কর্মটা করার মাধ্যমে সেটাকে এনজয় করছি। লাইক আজকালকার সময় যতজন জবে যায় সত্যি কথা বলতে তারা জবটাকে এনজয় করতে পারে না, মানে তারা স্যালারির জন্য ওয়েট করে যে স্যালারি কখন পাবো, মানে তারা স্যালারিটার জন্য সেই কাজটা করছে, তারা কাজটার জন্য সেই কাজটা করছে না, ঠিক আছে? তো তারা যাতে কিছুটা টাইম আরাম পায় তার জন্য তারা কাজটা করছে। তো একটা কথা আছে খুব ভালো কথা, যে এত কাজ আরাম করার জন্য কাজ করো না, এত কাজ করো যাতে আরাম করতে হয়। তো এই যে কথাটা যেদিন তোমার লাইফে কতটা প্র্যাকটিক্যাল হবে সেদিন ভাববে যে ওই কাজটাই হচ্ছে আমার প্যাশন, যেটার জন্য আমি কোনো ফলের কথা ভাবছিই না, আমি কাজটাকে এনজয় করছি। তো যেদিন কোনো একটা কাজকে এনজয় করতে পারো, তুমি ফলের কথা ভাবোই নি, মানে এমন একটা কাজ দেখবে তোমার লাইফে আসবে যদি কখনো আসে, যে আমি তুমি তোমার ফলের কথাটা ভাবোই নি বাট তুমি কাজটা করে যাচ্ছ, কন্টিনিউ ফল এসে গেছে, হ্যাঁ বাহ ফল এসেছে, ভালো, তুমি ফলের দিকে কথা ভাবছো, তুমি কাজটা করে যাচ্ছ। তো ভাববে সেই দিন যে এই কাজটা হচ্ছে আমার প্যাশন, কারণ প্যাশন হচ্ছে এমন জিনিস হয় যেটা কোনো স্বার্থে করে না, একটাই স্বার্থ থাকে সেই প্যাশনের প্রতি, যে আমি কাজটা করবো, এই একটাই স্বার্থ থাকে, ফলের পাওয়ার কোনো স্বার্থ থাকে না।